নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে রাত্রিকালীন এবং আগামীকালের কী কী পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর, কী কী দেখতে পাওয়া যাচ্ছে তার একটা সংক্ষিপ্ত আভাস দেবার আপনাদের চেষ্টা করব। যেটা ওয়েদার অফিস বলছেন, যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের জানাবো, এর বাইরে অন্য কিছু নয়। প্রথম কথাই রয়েছে ভারতবর্ষের দুই প্রান্তে এবং দুই সাগরে। একদিকে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, অন্যদিকে রয়েছে অতি শক্তিশালী একটি নিম্নচাপ। অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে অতি শক্তিশালী একটি নিম্নচাপ রয়েছে, ডিপ ডিপ্রেশন। অন্যদিকে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে যেটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, আস্তে আস্তে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরছে, অর্থাৎ উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম হয়ে। অন্যদিকে ভারতবর্ষের পশ্চিম উপকূলের যে অতি শক্তিশালী নিম্নচাপ, সেটা এগোচ্ছে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে। সেটি 29 তারিখ সকালের দিকে সৌরাষ্ট্র কচ্ছ অতিক্রম করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের এই অতি শক্তিশালী নিম্নচাপের জন্য বিশেষ করে সৌরাষ্ট্র কচ্ছ অর্থাৎ ঠিক এই জায়গাতে আগামী 3 দিন লাল সতর্কবার্তা রয়েছে, এক্সট্রিমলি হেভি রেন হবে। এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বিশেষ করে পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থান, এছাড়া রয়েছে কঙ্কন, গোয়া, পশ্চিম মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোর দিকে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে, মূলত 27 তারিখ, 28 তারিখ আর 30 তারিখ পর্যন্ত সৌরাষ্ট্র কচ্ছ। বাংলার দিকের আপডেটে ফিরে আসছি। ইতিমধ্যে যে আপডেট রয়েছে, সুস্পষ্ট নিম্নচাপটি কিন্তু আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরছে, যার ফলে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন কলকাতা সংলগ্ন জায়গা বা 24 পরগনা সংলগ্ন জায়গার দিকে মেঘের পরিমাণটা বেশ কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে, এবং যত সময় গড়াবে মেঘের পরিমাণটা কম থাকবে, বৃষ্টি কমতে পারে। তাই এই পর্যন্ত পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আজকে রাত এবং আগামীকাল কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত এবং আগামীকাল অন্তত দুপুর পর্যন্ত, সেই জেলাগুলো রয়েছে বিশেষ করে পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা, এছাড়াও রয়েছে বাঁকুড়া জেলা। এই 4টি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, সেটা আগামীকাল দুপুর বা বিকাল পর্যন্ত থাকবে, তারপর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। কিন্তু অন্যান্য জেলাগুলোতে যে আপডেট রয়েছে আজকে রাতের দিকে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দেখতেই পাচ্ছেন এই যে একটু হালকা সবুজ, মানে এটা কিন্তু মেঘের পরিমাণ অনেক কম। তাই দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সঙ্গে রয়েছে হাওড়া, কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। আজকে রাতের দিকে আগামীকাল সকাল পর্যন্ত ঝিরিঝিরি হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তাই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় সেরকম একটা পূর্বাভাস। আপনাদের আরও ভালো করে দেখাবো বৃষ্টি মোডে গিয়ে, সেখান থেকে আরও পরিষ্কার করে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টির সম্ভাবনা কতটা কী দেখা যাচ্ছে। দেখুন, ভালো করে লক্ষ্য করে, এটা আগামীকালের আপডেট, তা আজকে আমরা রাত থেকে দেখার চেষ্টা করব। আজকে রাতের দিকের যে আপডেট রয়েছে, বিশেষ করে আমরা 8টায় কাউন্ট করছি, 8টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা রয়েছে ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে। যেটা আপনাদের বলছিলাম মেঘের পরিমাণটা অনেক কম, এবার বুঝতে পারছেন অবশ্যই। তাই বর্ধমান জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে সেইভাবে নেই বললেই চলে। তবে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে বাঁকুড়া জেলা রয়েছে, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে, এমনটা আমরা পূর্বাভাস পেলাম। আর একবারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সেইভাবে বৃষ্টি নেই, ঝিরিঝিরি হালকা হালকা হতে পারে। অন্যদিকে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে, ঝাড়খণ্ডে তো আজকে, আগামীকাল, আগামী পরশু 28 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যে যা খবর রয়েছে, আজকেও ডিভিসি বেশ কিছুটা জল ছেড়েছে, যা আপডেট রয়েছে 20,000 কিউসেকের একটু বেশি জল তারা ছেড়েছে। অন্যদিকে যা আপডেট রয়েছে, যেমন রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে, ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে, এছাড়া রয়েছে জামশেদপুর, রাঁচি, এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাত থেকে মূলত আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত। তাই ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, ভারী থেকে দু এক জায়গায় একটু বেশ ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালের পর কী আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাতে সকালের দিকে মূলত বেশ কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ, সঙ্গে কোথাও কোথাও সূর্যের দেখা হালকাভাবে মিলতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই, হলেও কিন্তু ঝিরিঝিরি হালকা বৃষ্টি, এটা ব্যাপক বৃষ্টি কিন্তু নয়। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে।
অন্যদিকে দুপুর থেকে বিকালের মধ্যে যে আপডেট একবার দেখার চেষ্টা করব মঙ্গলবার, তাতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আবারও বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টি আসতে পারে সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এছাড়া কলকাতা, হুগলি জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু অন্যান্য জেলাগুলোতে হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে। এই বৃষ্টিটা কিন্তু ক্ষণস্থায়ী বৃষ্টি, ঘন্টার পর ঘন্টা ধরে হবে না, ভালো করে লক্ষ্য করুন। দেখুন সন্ধ্যার পর থেকে সম্পূর্ণ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাই একরকম, পশ্চিম দিকের কয়েকটি জেলা বাদে মেঘ মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, আবার তারা খচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মঙ্গলবার রাত থেকেই। সুতরাং মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর থেকে দুর্যোগ সরে চলে যাচ্ছে ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিম দিকে। তবে ঝাড়খণ্ডে দুর্যোগ মুক্ত হতে সময় লাগবে, সেটা 28 আগস্ট পর্যন্ত বা তারপর হতে পারে, সম্ভবত 28 তারিখের সন্ধ্যার পর থেকে। তাই পুরুলিয়া জেলার দিকে কিন্তু 28 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের এই তথ্য আমরা পাচ্ছি। আরেকটু এগিয়ে যাব, আরেকটু এগিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব যেটা দেখা যাচ্ছে মাঝরাতের পর থেকে কিন্তু পুরুলিয়ার দিকেও দুর্যোগ সরে যাবার সম্ভাবনা রয়েছে। সুতরাং যা বুঝতে পারা যাচ্ছে মাঝরাতের পর থেকে সারা দক্ষিণবঙ্গে অনেকটা আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে দেখানোর চেষ্টা করব আপনাদের। আজকে রাতের দিকে প্রধানত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, তবে যেটা জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চারটি জেলার দিকে হালকা মাঝারি হতে পারে, মালদহ জেলার দিকে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া অন্যান্য কোনো কোনো জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হতে পারে, তবে সকাল থেকে যে আপডেট রয়েছে মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টি তো সেইভাবে দেখা যাচ্ছে না। অর্থাৎ 27 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও হালকা ধরনের কোথাও কোথাও হতে পারে, তবে রাতের দিকে বৃষ্টিটা বাড়তে পারে, ওপরের জেলাগুলো উত্তর দিনাজপুরে হালকা মাঝারি হতে পারে। এবার আপনাদের একটা খুব সংক্ষিপ্ত ধারণা দেবো যে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, সেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন 29 আগস্ট তারিখে আবার একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ কোন দিকে যাবে তার এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, তবুও আমরা দেখেছি এটি উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে এবং পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরতে পারে। এর জন্য পশ্চিমবঙ্গে প্রভাবটা খুবই কম আসতে পারে, কিছুটা পরোক্ষ প্রভাব আসবে, সেটা 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে আগস্ট মাসের 30 এবং 31 তারিখে। ত্রিপুরার ক্ষেত্রে আপাতত বড় ধরনের দুর্যোগের কোনো সম্ভাবনা নেই, আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবুও হালকা মাঝের বৃষ্টিটা চলতে পারে 27 তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা, গুমতি এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে 28-29 তারিখের দিকে ত্রিপুরাতে আবার মিজোরামে আবার বেশ কিছুটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো পরবর্তী ক্ষেত্রে কতটা বৃষ্টি হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করব, একবার দেখাচ্ছি আপনাদের 28-29 তারিখের আশেপাশে ত্রিপুরাতে বৃষ্টি আসবে কি না, আগে আপডেট ছিল এই মুহূর্তে কোনো পরিবর্তন হয়েছে কি না। 29 তারিখের দিকে আমরা দেখে নেব 29 তারিখ পর্যন্ত। তো দেখতে পাচ্ছি আমরা যেটা বললাম আপনাদের, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি হতে পারে, আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আপডেটটি এই পর্যন্তই, আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংকস ফর